হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ ব্লগ আমরা চলে আসছি আজকে হিমছড়ি ঝর্ণা পর্যটক কেন্দ্রে এবং আমরা আজকে তিন দিন ধরে অ্যাডভেঞ্চারে আছি এবং কক্সবাজার তারপর হচ্ছে যে হিমছুরি ঝর্ণা তারপর বিভিন্ন জায়গায় ঘুরেফেরা করতেছি তো এই কয়েকদিনের অভিজ্ঞতায় আমরা যা যা করেছি তার মধ্যে সবচেয়ে বেশি আপনার সমস্যায় পড়েছি হচ্ছে ডিএসএলআর দিয়ে ছবি তোলার জন্য এই যে আমার পিছনে দেখছেন তারা ডিএসএলআর দিয়ে ছবি তুলছে তবে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন তার কারণ হচ্ছে আপনারা যখন ছবি তুলবেন তাদেরকে অবশ্যই বলে দেবেন আপনারা কয়টি ছবি তুলবেন যদি আপনারা তাদের সাথে একটা ডিল না করে রাখেন তাহলে অবশ্যই আপনি এখানে বিপদে পড়তে পারেন যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে আমরা ছবি তুলতে এসেছি এই হিমসুরের ঝর্ণা পর্যটক এলাকাতে এবং আমাদেরকে যেই ঢোকাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুহূর্তের মধ্যেই যে চিত্রলিপি ফটোগ্রা ফটোগ্রাফি যারা করে ক্যামেরাম্যান তারা মুহূর্তে আমাদেরকে প্রায় পাঁচশো ছবি তুলে দিয়েছে এবং প্রতি ছবির দাম রেখেছে চার টাকা করে তো আমরা না বলে এই ভুলটা করেছি এবং এতে আমাদের অনেকটাই লস হয়েছে আর আমি চাই যে আমার মতো যেন আপনারা কেউ ধোকা না খান ধোঁকা যেন না খান আপনারা অবশ্যই ছবি তোলার আগে বিভিন্ন পর্যটক কেন্দ্রে যাওয়ার সময়ে যে গেলে তারপর হচ্ছে ছবি তুলতে চাইলে ক্যামেরাম্যানদের সাথে ফটোগ্রাফারদের সাথে অবশ্যই আপনি ডিল করে নেবেন যে কয় টাকা করে ছবি নেবে এবং কতটা ছবি তুলবেন যদি আপনারা বলেন যে বাছাই করে নেব আপনি তুলতে থাকেন তখন কিন্তু আপনি অবশ্যই ধোঁকা খেতে বাধ্য থাকবেন কারণ এটা তাদের এলাকা আপনি দূর থেকে এসে তাদের সাথে কিছু করতে পারবেন না আর তারা যা বলবে তাদের একটি গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে আপনাকে অবশ্যই হেনস্থা করবে তবে ছবি তুলতে হলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি কয়েকজন মানুষ আসলে অবশ্যই আপনারা কয়টা ছবি তুলবেন কতজনে কয়টা ছবি তুলবেন কত টাকা লাগবে কয় টাকা করে পড়বে এগুলো অবশ্যই হিসাব নিকাশ করে তারপর ছবি তুলবেন এটি আমার তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে জন্য অন্যরা আমার মতো প্রতারিত না হয় এবং ধোঁকা না খায় আমি আপনার চারশো ষাটটা ছবির জন্য আমার প্রতি ছবিতে চার টাকা করে দিতে হয়েছে এখানে আমরা চারজন ছিলাম এবং চারজনের দেখেন কত টাকা পড়ছে তো এই ধোঁকাটা কিন্তু আপনি মানে আমাদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়েছে আমি চাই যে আপনারা কেউ এই ধোকা না খান আর হচ্ছে আর হচ্ছে আপনারা অবশ্যই এই বিষয়ে খুবই গুরুত্ব থাকবেন আর সম্ভবত যদি পারেন আপনারা সাথে ক্যামেরা নিয়ে আসবেন ভালো ফোন নিয়ে আসবেন তাহলে আপনাদের এই ধোকাটা খেতে হবে না যাই হোক অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন পরবর্তী কোনো ভিডিওতে